হাতে মায়ের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার ছাতনা থানা চণ্ডীদাস পল্লী এলাকায়। জানা গেছে, প্রাক্তন সেনা জওয়ানের ছেলে সুমন্ত মণ্ডল মা বন্দনা মণ্ডলকে একা ঘরের ভেতরে দরজা জানলা বন্ধ করে বাড়ির ভিতরে হাতুড়ি ও ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করে। তার বাবা স্বপন মণ্ডল থানায় গিয়ে অভিযোগ জানালে ছাতনা থানার পুলিশ ছেলেকে বাড়ি থেকে গ্রেফতার করে। ছেলে সুমন্ত মণ্ডলকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে জেলা আদালত 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ছাতনা থানা থেকে দেবনাথ মোদকের রিপোর্ট কবে কোথায় কেন ডিজিটাল। কি ঘটনাটা ঘটেছে? আমি কাল বিকাল 5টায় ঘর থেকে বেরোই, তখন আমার স্ত্রী বলল চিনি আর বিটি না বিস্কুট নিয়ে আসবে। তো আমি রাত 8টায় যখন ঘর যাচ্ছি, তখন সমস্ত জানলা কপাট গ্রিল সব সিল করা আছে। তখন আমি আমার শালাকে যেয়ে বলি যে আদা গেট খুলছে না, চলো ফেলি। তখন আমার শালা এসে দেখলো, তখন ওর দাদা দিকে ফোন করা হয় কররা। ওর 2-3 দাদা এসে পর বললো না গেট খুলে নেয়, তখন আমরা থানায় দ্বারস্থ হইলাম। তখন থানার থেকে পুলিশ গ্রিল মেশিন সমস্ত কিছু আনে, গেট জানলা ফুটাই পর ওকে অ্যারেস্ট নিয়ে যান। যে ওর ফাঁসি হয় তার জন্য আমি সুবিচার চাই। কি হয়েছে, মানে কোনো ঝামেলা হয়েছে? না, কোনো ঝামেলা হয় নাই। বাড়িতে ঢুকে আপনারা কী দেখলেন? আমরা বাড়িতে ঢুকে দেখছি একদম বীভৎসভাবে খুন করা হয়েছে। কী দেখুন, হাতুড়ি ছুরি। কেন মনে করছেন যে খুন করলো? কেন ও বদমাইশ, উচ্চ আকাঙ্ক্ষা। আমার নাম স্বপন মণ্ডল। ঘরে বুলেট গাড়ি আছে, কম্পিউটার মেশিন আছে, দেখলে আপনার মানে এটা মানে সে কী বলবো আর আপনাকে, আর কোনো ভাষা নেই। আমার কাজ করতো আপনার সে আইসে এখন চাকরি কর না, চাকরি ছাড়িয়ে রিজাইন দিয়ে দিয়েছে আগস্ট মাসে, না সেপ্টেম্বরে। কোনো মানসিক প্রবলেম ছিল না? থানায় অভিযোগ দায়ের করেছি। হ্যাঁ, কালকে আমি রাত্রে মিলে আমরা সব থানা দ্বারস করি, রাত্রে পুলিশে যে গেট ফেট সব ভাঙে। কোনোরকম ঝামেলা হয়েছে? না, আমাকে মাঝে মাঝে মারতো, চোখ মুখ ফুটাই তো। আমি থানায় এসে বলতাম, বলছি যান ছেলে পেটে ছেড়ে দেন, তাদের বলছি ছেড়ে দেন। বলছি কঠোর শাস্তি লাগবে। কঠোর শাস্তি মানে কি? ফাঁসি হয়ে যায়। কি নাম? স্বপন মণ্ডল, ছাতনা চণ্ডীদাস পল্লী।